পাঁচ দিন আগে এই পোস্টটা করছেন হচ্ছে মাহমুদুল হাসান মাসুম নামের একজন ভদ্রলোক বেশ লম্বা একটা পোস্ট পড়ি আমার দৃষ্টিগোচর হয় সেখানে উনি বলতেছেন আর্লিস ডানকেন মিশনার একজন আমেরিকান অ্যান্টোমোলজিস্ট বা কীর্তত্ববিদ উনিশশো সালে জন্ম নেওয়া এই প্রতিভাবান ব্যক্তি একজন অ্যাওয়ার্ড উইনিং সায়েন্টিস্ট দুই সালে উনার একটা বই প্রকাশিত হয় উনিশশো তিরানব্বই সালে পুনঃ প্রকাশিত ডারওইন দ্য অরিজিন স্পিসিসিস এর মুখপাত্র ও সূচনা এভ লোক লিখেন কথা একজন সত্যিকারের বিজ্ঞানী যাকে ইভোলিউশনারি সায়েন্টিস্টরা এতই সম্মান করতেন যে সর্বকালের সেরা বিজ্ঞান গ্রন্থগুলোর একটা সূচনা লিখতে ওনাকে অনুরোধ করা হয়েছিল যাই হোক দুই সালে তিনি মৃত্যুবরণ করেন তবে আমাদের আজকের আলোচনা আসলে দুই হাজার চোদ্দ এর ফেব্রুয়ারি দ্য জার্নাল অফ বায়োলজি এবং লাইফ সায়েন্স পাবলিশড বাই ওমুক বাংলাদেশের এক ইউনিভার্সিটি প্রফেসর বিজ্ঞানী এবং চার্লস জানকানের নামে একটা পেপার যায় একটা জার্নালে একটা পেপার পাবলিশ করতে পাঠায় সাবমিট করা হচ্ছে বাংলাদেশের একজন লোক একজন বিজ্ঞানী ওকে পেপারটা শিরোনাম হচ্ছে দ্য ডিরেক্ট এভিডেন্সেস

এমন লোক হিসেবে সে নাম সাবমিট করছে যে লোক হতেছে এই এরিয়ার হইতেছে খুবই রিনাউন্ড এবং প্রফেসর চার্লস ডানকান যখন বলছে তো ডারউইনের থিওরি ভুল তার মানে তো বিরাট ক্যাচাল কি করা যায় তো শেষ পর্যন্ত এগুলো যখন ধরা পড়ে ধরা পড়ার পর ওই জার্নাল তো রিট্র্যাক্ট করাই হয় তারপর ওই বাংলাদেশী যেই বাটপার ভদ্রলোক ওনাকে সব জায়গা থেকে দুও দেওয়া হচ্ছে যে এগুলো কী ধরনের দেখেন এগুলো তো আমরা জানি বাংলাদেশের প্রতারক দুর্নীতিবাজগুলো এই করে বেড়া সারা পৃথিবীতে এটা তো দেখার পর তো মানে একটা আর্ট শ্যাটারিং ব্যাপার যে সবার চক্ষু চড় আমারও চক্ষু চড়ক গাছ দেখার পর যে এরকম লেভেলের ভণ্ড বাঙালি মানে দুঃসাহস কীরকম এই ঘটনাটা আজকে যেই কারণে আরেকভাবে রেলেভেন্ট হয়ে উঠলো আলোচনা করার জন্য সেটা হচ্ছে যে যে হালকেনস্টাইন একটা পেজ ফেসবুকের একটা ছেলে অনেকে হয়তো চিনে থাকবেন স্পেশালি কোচিংয়ের জগতে বর্তমানে সে বেশ আলোচিত আমি অনেক ভিডিও শেয়ার করছি এই পেজটার এই ছেলেটার আমি তাকে পছন্দ করতাম এই পেজটা এবং তার অ্যাক্টিভিটি পছন্দ করতাম লাভ রিয়াকশান দিতাম প্রচুর তার ভিডিওতে কারণ বাংলাদেশে তো মনে করেন যে একটা কালচার আছে বোঝেন না এগুলো তার কথা বলবো এই দেশের ধরেন যে এরা সিরিয়াস বিষয় যেমন অফিসে আপনি কি পড়ে গেলেন শার্ট পরে গেলেন না টি শার্ট পরে গেলেন ইন করে এগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না আপনি কারো সমালোচনা করলেন কি না তাকে কোন ভাষায় সমালোচনা করলেন মোলায়ম এগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না সবাই এখানে সাবস্টেন্স নিয়ে আসে খালি সারাদিন সাবস্টেন্স নিয়ে আপনি কী বললেন আপনি কাজটা ঠিক করে করলেন কি না এই কারণে কথাটা বলতেছি ধরেন হা হালকানস্ট্যান্স যে ছেলেটা তার পোস্টগুলো আমার ভালো লাগতো লাভ দিতাম শেয়ার করতাম এই কারণে এটি অ্যাপ্রিসিয়েট করে যে বাঙালি মনে করেন সব কিছুই যে এখন শুদ্ধ ভাষায় কথা বলতে হবে সাবস্টেন্স বাদ দিয়ে আর কি খালি দেখুন দাঁড়িয়ে নিয়ে সারাদিন এই না সারাটা দিনই কাণ্ডগুলো এগুলো নিয়ে ব্যস্ত থাকে তো এই ছেলেটা সেটার বাইরে এসে দেখলাম কিছু করার চেষ্টা করতেছে সে ক্যামেরার সামনে দাঁড়াইয় হইতেছে শুদ্ধ ভাষা প্রচলিত মারানো শুরু না করে সে একদম জেনুইন থেকে মানে কোনো ভণ্ডামি নাই সে মুখ খারাপ করতেছে পড়াশোনার বিষয়টা কাইন্ড অফ অপ্রাতুষ্ঠানিক অদাপ্তরিক ওয়েতে প্রেজেন্ট করে আসতেছিলো যেটা আমার কাছে পছন্দ হয়েছে যে পড়াশোনার জায়গায় পড়াশোনা এখানে আমাদের মূল আলোচনার বিষয় হবে পড়াশোনা সেটা কীভাবে উপস্থাপন করলো শুদ্ধ ভাষায় কথা বললো কিনা ভাষার মধ্যে রামেন্দ্রিক ভাষা এগুলা কোনো আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত না তো এই কারণে আমি এটা অ্যাপ্রিসিয়েট করছি যে একটা সাহসী ছেলে বাংলাদেশে কোটালিকা প্রবাহের বাইরে কাণ্ডগির বাইরে গিয়ে সাবজেক্টে ফোকাস করতেছে সাবস্টেন্সে ফোকাস করতেছে এবং দাঁড়িয়ে নিয়ে পাগলামি করতে তো এই জিনিসটা আমার খুবই অ্যাপ্রিসিয়েট করছি নাও এই ছেলেটার ব্যাপারে কিছুদিন আগে যখন সামনে আসলো যে বুয়েটে ছাত্রলীগের আন্দোলন নিয়ে ছাত্রলীগ বিরোধী আন্দোলন তখন তার নাম আসছিলো এই যে হালকেস্টেনের আনাস ছেলেটা তার নাম আসছিল আলোচনায় তো দেখে আমি একটু শখ হয়েছি এবং আমি খুবই বিত শ্রদ্ধা হইছি সে একবার আমার রুহ থেকে উঠে গেছে ওই ঘটনার পর সেটা কি এই ছেলেটা হইতেছে ছাত্রলীগের সোনার ছেলে তো সে হইতেছে বুয়েটে ছাত্রলীগের রাজনীতি ঢোকার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতেছিল তলে তলে বলে তার ব্যাপারে অভিযোগ আছে এবং তার ব্যাপারে তার আরও অনেক অভিযোগ পোস্ট করছে তার ক্লাসমেটরা মিলে যে সে হইতেছে তার ব্যাপারে যে তার চলাফেরা এইগুলো সে এইগুলো নিয়ে এইগুলো আমার কাছে কোনো ইস্যু না সে আমরা তো দেখি ভিডিওতে একটু ড্যাম কেয়ার টাইপের সো বাস্তব জীবন এরকম হইলে আবার এই পান্ডাগুলো হইতেছে একজুট হয়ে যাবে যে আমাদেরকে তো সামতি করে না কেন এত বড় দুঃসাহস তার থেকে আমরা এক ঘরে করে ফেলবো তাকে জায়গা তো এই সেগুলো আমার আমাকে ডা জান বদার্মি তো সেখানে তারা অভিযোগ করতেছিলো যে সে ফ্রেন্ডদের কাছেও অচ্ছুতেন স্টাফ জায়গা সেগুলো এখানে আরেকবার ডা জান বদার্মি কিন্তু এই অভিযোগের মূল অভিযোগের প্রেক্ষিতে আলোচনাটা উঠে আসে সেটা হইল বুয়েটে ছাত্রলীগ অনুপ্রবেশ করার পেছনে তার হাত আছে বা ছিল বা সে এই চেষ্টার অংশ ছিল সে তাদেরকে আবার মানে রিহাবিলিটেট করার ক্ষেত্রে ভূমিকা রাখতেছিল তো সেটা দেখে এগেন আমার তার উপর থেকে মন উঠে গেছে চিরতরে সে আমার রু থেকে বের হয়ে চলে গেছে কারণ ধরেন বাংলাদেশের এই গুন্ডা পান্ডা বদভাই যারা তাদের সাথে তাদেরকে আমি ক্ষমার অযোগ্যেরা এই অসভ্যতা আমি যারা করে তারা হইতেছে আমার দেশটাতে ক্ষমার অযোগ্য রাইট সো আমি যখন বুঝলাম সে বাংলাদেশের রাজনীতির স্পেশালি সরকার দলীয় রাজনীতি যারা করে দেখেন ছাত্রলীগ ছাত্র দল দুইটাই পান্ডা পার্থক্য হচ্ছে ছাত্রদল পাণ্ডামি করতে পারতেছে না তারা ক্ষমতার বাইরে আসে বিধায় তারা কখনো ক্ষমতায় আসলে পান্ডামি করবে তারা যখন ক্ষমতায় ছিল পাণ্ডামি করছে কিন্তু রাইট নাও তারা হইতেছে আমার কনসার্ন না কারণ তারা এখন ক্ষমতায় নাই সুতরাং পান্ডামি করতে পারবে না পারতেছে না আমার কনসার্ন ছাত্রলীগ যে কারণে আমি কয়েকদিন আগে যে আলোচনা করলাম যে বুয়েটে রাজনীতি নিষেধ করা নিয়ে ছাত্রলীগের ছেলেরা বলতে এখানে তো শিবির ঢুকতেছে হিজবুত তাহারি ঢুকতেছে তখন আমি আলোচনা করছি যে শিবির হিজবুত তাহারির ঢুকে নিয়ে আমার কোনো ইস্যু নাই কারণ এরা কোনো পান্ডামি করতে পারবে না পান্ডামি করে সরকারের আশ্রয় প্রশ্রয় মদতে সরকার দলীয় ছাত্র সংগঠন উচিত ছাত্রলীগ ধরেন সরকারের গুণগান যারা করে ইউটিউবে হোক টিভি হোক এগুলো হয়েছে সব আত্মসম্মানহীন ছেবলা এগুলো হয়েছে ছ্যাবলামি করে নানা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে এবং এই দেশে যেহেতু যারা হইতেছে পিপল অফ ইনফ্লুয়েন্স এবং পাওয়ারে থাকে এরা সন্ত্রাসী মাফিয়া সুতরাং তাদের আশেপাশে সাংঘপাঙ্গ যারা এরা বাইটি ফল্ট এগুলো কোনো ভদ্রলোক না সব খারাপ লোক রাইট সো যখনই জানলাম এই ছেলে ছাত্রলীগের সাথে উঠবস তখনই এসে আমার রুহ থেকে চিরতরে উঠে গেছে নাও ইন্টারেস্টিং ব্যাপার যেটা শুরুতে যে আমরা আলোচনা করলাম যে এখন ফণ্ডো ভদ্রলোক টিপিক্যাল বাংলাদেশি ভণ্ড আর এখানে যে আরেকটা ছাত্রলীগের টিপিক্যাল বাংলাদেশি নাকি বাবা ছেলে এবং এরা নাকি বাবা ছেলে না সেই প্রমাণে সকল কিছুই আছে তাদের একসাথে ছবি আছে এবং একসাথে ছবি শুধু না এই আনাস ছেলেটা সে তার পেজে তার ইয়েতে পোস্ট করতেছে সে তার বাবার সাথে তার ছবি তো আমরা দেখলাম সে পোস্ট করছে তার পেজ থেকে হালক্রিস্ট্যান পেজ থেকে যে দাবায় রাখা যাবে না পিছনে বঙ্গবন্ধুর ছবি ছবি এবং চেক ইন করছে সে লোকেশন হাজি দিনেশ বিশ্ববিদ্যালয়ে তার বাবা হাজি দিনেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেসিক্যালি সে যেটা করতেছে সে যে অধ্যত্ত্বটা দেখাচ্ছে সেটা হচ্ছে সে ওন করতেছে সকল যে তারকে নিয়ে বিতর্ক তার বাবাকে নিয়ে বিতর্ক এই সব কিছুকে সে ওন করতেছে সে দেখাই দিল যে হাজি তানেশ বিশ্ববিদ্যালয়ে আমার বাবা এটা নিয়ে হচ্ছে এই যে দেখো আমি হাজি হাজি তানেশ বিশ্ববিদ্যালয়ে আসি ইয়েস উনি আমার বাবা এই যে আমি এই ক্যাম্পাসেই দাঁড়ায় আসি এবং আমি ছাত্রলীগ করে এটা নিয়ে একটা সমালোচনা হচ্ছে ইয়েস আমি ছাত্রলীগ করে এই যে পেছনে বঙ্গবন্ধুর ছবি এবং আমাকে দাবায় রাখা যাবে না সে এই মেসেজটা দিতে চাচ্ছে রাইট না ওন করাটা কিন্তু খারাপ কিছু না আপনি যদি ধরেন আপনি আপনার সীমাবদ্ধতাকে আপনি ওন করে নিচ্ছেন মনে করেন কেমনে বলি ধরেন আপনার বাবা হইতেছে ওই যে এরকম বাংলা সিনেমায় দেখি গ্রাম থেকে উঠে আসছে আপনি একজন উচ্চশিক্ষিত ফটলোক হয়ে গেছেন এখন আপনার সভ্য সমাজে আপনার বাবাকে বাবা প্রেজেন্টেবল না কিন্তু আপনি ওন করতেছেন সে আমার বাবা যেখান থেকে উঠে আসুক সে আমার বাবা এবং সে তার গ্রামের ওই অবস্থা থেকে তার এই দারিদ্রের অবস্থা থেকে সে আমাকে এত দূর নিয়ে আসছে এখানে লজ্জার কিছু নয় বরং গর্বের এলিমেন্ট আছে সব আপনি সেটা ওন করতেছেন আপনি আপনার বাবাকে মনে করেন প্রেজেন্ট করলেন সেটাও কিন্তু ওন করা এবং সেটা একটা রেসপেক্টেবল জিনিস একটা অনারেবল জিনিস আর একটা করা হতেছে আপনি পান্ডা আপনার বাবা আপনি যেইখানে লজ্জায় অস্বীকার করা বাদ দিলাম আপনি এটা লুকিয়ে রাখার চেষ্টা করবেন যে আমি দুঃখিত আমার বাবা একজন ফান্ডা তখন এই ছেলে তা অন করতেছে যে দেখুন আমি হাজির হাজি দানের বিশ্ববিদ্যালয়ে আমার বাবার ক্যাম্পাসে দাঁড়ায় আছি আমার বাবা একটা ভণ্ডামি ফান্ডামি বাটপারি করে ধরা খাইছে সারা বিশ্বের মুখে মুখে নিন্দিত হইতেছে তাকে সবাই থুতু পারতেছে মুখে তার এবং এটা নিয়ে আমার কোনো লজ্জা নাই আমি অন করতেছি এবং আমি ছাত্রলীগের প্রলাভন বইটি ঢুকানোর চেষ্টা করছি এটা নিয়ে আমার ব্যাপারে সমালোচনা হচ্ছে এবং ইয়াস দেখো আমি সেটা অন করতেছি বঙ্গবন্ধুর সাথে ছবি পোস্ট করলাম সো যত খারাপ আসে এই সকল কিছুর মধ্যে ছেলে আছে এবং সেইগুলো অনও করতেছে বাপকা বেটা সব সব সকল ক্ষেত্রে এরকম হয় তা না কখনো ভালো বাপের ঘরে খারাপ ছেলে হয় কখনো খারাপ বাপের ঘরে ভালো ছেলে হয় সেটা হয় ঠিক আছে কিন্তু যখন খারাপ বাপের ঘরে খারাপ ছেলে হয়ে যায় তখন এটা আসলে আলোচনাটা এটা উঠেই আসে তো সে তো আমার রোড় থেকে অনেক আগে উঠে গেছে এই ঘটনাগুলো দেখে দেখায় সে যেটা বুঝাচ্ছে দেখেন বাংলাদেশে যারা প্রতিষ্ঠান করে ব্যবসা চালায় এটা সবাই তো সরকার দলীয় লোকজনের সাথে উঠবোস করে পান্ডামি করার জন্য রাইট সো সে তো একটা পান্ডা এটা এখন সে নিজে এটা ছাত্রলীগের সাথে তার উঠবস যখন তখনই জেনে গেছি এখন আরও বুঝতেছি সো এই দেশে সে ব্যবসাটিকে রাখার জন্যে যেহেতু একটা মাফিয়া সন্ত্রাসী দেশ অনেক লিঙ্ক টিঙ্ক রাখতে হয় অনেক এবং লিঙ্ক রাখতে হয় কেন কোনো ভালো কাজের জন্যে না খারাপ কাজের জন্যে সো সে সেটাই করতেছে সেই লিঙ্ক ফিঙ্ক রাখতেছে সে সরকার দলীয় লোকজনের সাথে ওঠা বসা করতেছে তার বাবা একজন প্রতারক এবং এটা কি মানে সবার এটা কি বংশের সিলসিলা এই যে ধরনের কুশল একটা চরম রকমের একটা নির্লজ্জ বাটপার বেহাই টাইপের বাটপার লোক প্রতারক লোক লোক এবং তা ওনার বাবা আমরা জানলাম যে প্রচণ্ড সন্ত্রাসী বইটা শিক্ষক পুরা ব্যাচের পর ব্যাচ লোকের তটস্থ অত্যাচারে এবং এটা নিয়ে কুশলের কোনো লজ্জা নাই রাজার কোনো লজ্জা নাই তারা এটা যেখানে মুখ লুকায় রাখবে সেখানে না তারা সগরবে সে এর মতো অন করতেছে যে ইয়েস আমার বাবা একজন সন্ত্রাসী এবং আই এম প্রাউড অফ ইট আনাস যে ইয়াস আমার বাবা একজন পান্ডা এবং এম প্রাউড অফ ইট ইয়াস আমি একজন ছাত্রলীগের পান্ডা এবং আইম প্রাউড অফ ইট সো দেখেন এই দেশে যেটা বলি সবসময় সময় এই দেশে চোরে বড় খাইতে হইলে আপনাকে নির্লজ্জ হইতে হবে বাংলাদেশে ভালো করার একটা পূর্ব শর্ত অন্যতম পূর্ব শর্ত কিন্তু আপনাকে বেহায় হতে হবে নির্লজ্জ হইতে হবে ইয়াহি আমিন হইতে হবে কুশল হতে হবে এটা কিন্তু বাংলাদেশে ভালো করার একটা পূর্ব শর্ত তো এবং ইউজুয়ালি যেগুলো বাংলাদেশে ভালো করতেছে চরে পড়ে খাচ্ছে আমি বলে দিতে পারি এখন গ্যারান্টি আপনি এদেরকে খোঁজ খবর নিলেই দেখবেন যেগুলার কারণ এটা আমার থিউরি এই থিরোটা কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি কারণ এটা বাই ডিজাইন এবং বাই ডিফল্ট একটা অশুভ দেশ বিধায় এখানে কোনো ভালো ভদ্রলোক সামনে আসতে পারে না এবং যারা সামনে আসে যারা চরে পড়ে খায় তারা বাই ডিজাইন এবং বাই ডিফল্ট এগুলার নানান রকম কাজ খামের মধ্যে এগুলার লিঙ্ক খুঁজে পাবেন জাস্ট একটু গোয়েন্দাগিরির অপেক্ষা